ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করলেন সভাপতি ডক্টর ভবত সাহা। নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধির কাছে তিনি বলেন, এবছর রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আগামী 18 মে। ইংরেজি বিষয় দিয়ে এবছর শুরু হবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, শেষ হবে 21 জুন। ভূগোল থাকবে 29 বিষয়ে এদিন ছাত্রছাত্রীদের। একইভাবে তিনি জানান, মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 19 জুন থেকে, শেষ হবে 4 জুন। এই সম্পর্কিত পুরো পরীক্ষার সূচিও প্রকাশ করা হয়ে গেছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে। আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2021 সে সময়সূচি ঘোষণা করতে যাচ্ছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 18 মে ইংরেজি দিয়ে, শেষ হবে 21 জুন জিওগ্রাফি দিয়ে, আর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 19 মে সেটা ইংরেজি দিয়ে, আর শেষ হবে 4 জুন। এছাড়া উচ্চ মাধ্যমিক সমতুল মাদ্রাসা ফাজিল আর্টস এবং ফাজিল থিওলজি একই ডেট অর্থাৎ 18 তারিখে শুরু হচ্ছে, আর মাধ্যমিক সমতুল মাদ্রাসা আলিম এবং মাদ্রাসা আলিম ওল্ড সিলেবাসের পরীক্ষা 1 তারিখে 19 তারিখ শুরু হচ্ছে, এগুলো শেষ হবে 9। পরীক্ষার ভেন্যু কয়টি থাকবে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, গতবারের মতোই থাকবে, বাড়ার সম্ভাবনা নেই। ছাত্রছাত্রীর সংখ্যা নিয়ে জানতে চাওয়া হলে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ভবত শাহ বলেন, এখন ফর্ম জমা পড়ছে। তবে আনুমানিকভাবে তিনি বললেন, মাধ্যমিকে প্রায় 50,000 ছাত্রছাত্রী, উচ্চ মাধ্যমিকে 30,000-এর মতো ছাত্রছাত্রী হবে। আর যা ছিল সেন্টার প্রায় সেরকমই থাকবে, 2-4টা নতুন সেন্টার হবে। স্টুডেন্টরা এখন কত হয়েছে, অ্যাপ্লিকেশন সব এসে গেছে প্রায়, এখনও আসছে কিছু কিছু লেট ফাইন দিয়ে। মোটামুটি আমাদের ধারণা যে মাধ্যমিকে 50,000-এর মতো হবে আর উচ্চ মাধ্যমিকে 30,000-এর কাছে। করোনার প্রভাব কমেছে ভারতে, তবে পুরোপুরিভাবে কমে যায়নি। তাই পরীক্ষার সময় যদি করোনার আবহ থাকে তাহলে যাবতীয় সব বিধি মানা হবে করোনার, বললেন পর্ষদ সভাপতি। নতুন সিলেবাসে হবে এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা, উভয় ক্ষেত্রেই ছাত্রছাত্রীদের লিখিত পরীক্ষা দিতে হবে 80 নম্বরের, রিডিউস সিলেবাসে হবে পরীক্ষাগুলো, আর বাকি 20 নাম্বার থাকবে ইন্টারনাল মার্কস। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।